আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ওইনজো থেকে কীভাবে টাকা তুলবেন আপনার হয়তো ওইনজোতে গেম খেলে টাকা ইনকাম করেছেন আবার সেই টাকাটি কীভাবে আপনার ফোনপে হোক বা আপনাদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনারা নিতে চান তাহলে কীভাবে নেবেন সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সবার প্রথমে আপনার উইনজো অ্যাপটিকে ওপেন করবেন এবার উইনজোর মধ্যে হয়তো আপনার গেম খেলেছেন আবার গেম খেলে হয়তো আপনার টাকা উপার্জন করেছেন আবার সেই টাকাটি কীভাবে আপনার ব্যাঙ্কে বা আপনাদের যেই ফোনপে ওয়ালেট রয়েছে বা আপনাদের হয়তো ইউপিআই আইডি রয়েছে ওটার মধ্যে কীভাবে নেবেন পেটিএমের মধ্যে কীভাবে নেবেন সেটাই আমি আপনাদের বলবো ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্স কিন্তু শো করাবে এবার যত টাকা আপনারা এখানে রয়েছে তত টাকা কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন মিনিমাম আপনাদের লিমিট থাকবে ওখান থেকে দেখতে পারবেন তিন টাকা তিন টাকা আপনারা উইথড্রো করতে পারবেন আর আপনারা একদিনে উইড্রোল করতে পারবেন ছ হাজার টাকা এবারে সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আপনার দেখবেন প্রত্যেকটি গেম কিন্তু আপনারা দেখতে পারবেন যেসব গেমগুলো আপনারা খেলে এখান থেকে ইনকাম করতে পারবেন যেহেতু আপনারা হয়তো এখান থেকে গেম খেলেছেন খেলে কিন্তু আপনারা ইনকামও করেছেন সেই ইনকামটি কীভাবে আপনারা উইথড্র করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের সর্বপ্রথমে অলার্ট অপশানে ক্লিক করতে হবে নিচের দিকে ক্লিক করার পর প্রথমটি হচ্ছে আপনাদের দেখবেন বোনাস এবার অনেকজনের এই ভুল কাজটি করে থাকেন যে বোনাসের টাকা তুলতে যায় কিন্তু বোনাসের টাকা কিন্তু আপনাদের উঠবে না এখানে আপনাদের কি দেওয়া থাকবে উইনিং বলে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনাদের মেন ব্যালেন্স যেটা আপনারা জিতেছেন সেই টাকাটি কিন্তু তুলতে পারবেন এখানে আপনারা কি করবেন উইথড্রো অপশন দেওয়া থাকবে এই উইথড্রো অপশানে আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের কি বলেছে এন্টার অ্যামাউন্ট তারপর যেটা বলবো এখানে বলেছে কি ইউপিআই আইডি এবার ইউপিআই আইডিতে আপনার মিনিমাম তিন টাকা আপনার উইথড্র করতে পারবেন এবং ব্যাঙ্ক ট্রান্সফার করতে হলে পরে মিনিমাম আপনার তিন টাকা কিন্তু উইড্রো করতে পারবেন যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সেট করা আছে বাট কীভাবে করবেন সেটাও দেখাচ্ছে এখানে লিঙ্ক নেওয়া অপশানে ক্লিক করবেন যদি ইউপিআই আইডিতে নিতে চান লিঙ্ক না অপশানে ক্লিক করার পরে এখানে সিম্পল হবে এখানে এন্টার ইউর ইউপিআই আইডি বলে তা থাকবে এখানে আপনাদের দিতে হবে সেটা যেটা আপনাদের ইউপিআই আইডি ওটা দিয়ে দেবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ওটা সেট হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনাদের হয়তো এমন কোন ইউপিআই আইডি রয়েছে যেটা হয়তো আপনার অন্য কোন উইনজো অ্যাপের মধ্যে আপনারা ব্যবহার করেছেন সেই ইউপিআই আইডি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন না বা ওখানে কিন্তু আপনাদের অ্যাড হবে না সমস্যা হবে এবার ব্যাঙ্ক ট্রান্সফার কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি প্রথমত হচ্ছে এখানে কী বলেছে ডেলি লিমিট ডেলি আপনারা ছ হাজার টাকা কিন্তু একদিনে আপনারা পাঠাতে পারবেন লিমিট থাকবে একবারই এবং আপনাদের একবারই কিন্তু সময় দেবে এক দিনে এবং এখানে পাঁচ পার্সেন্ট কিন্তু আপনাদের কমিশন কিন্তু কাটবে যেটা আপনারা উইথড্র করবেন এটাই আপনাদের বলছে এবং এখান থেকে ধরুন আপনারা আদার্স ম্যাথড বলে যা দেখবে এখানে ধরুন আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করবেন তাহলে এখানে আপনার অ্যাড মোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যাকাউন্ট নম্বর এখানে রিটাইপ অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড রয়েছে এবং এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম যার নামে বইটি রয়েছে ব্যাংকের। সেটা দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি কমপ্লিট এবং লিঙ্ক কিন্তু আপনাদের সাকসেসফুলি কিন্তু এখানে হয়ে যাবে যেহেতু আমার লিঙ্ক আছে এবার এটা আমি কী করবো উইথড্রো করবো এবার এটি কীভাবে উইথড্র করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আর অ্যামাজন পে থাকলে পরে আপনারা অ্যামাজনের মাধ্যমেও কিন্তু নিতে পারেন যেহেতু আমি এখানে অ্যামাউন্টটি দিয়ে দিচ্ছি আপনার ফোনপে হলে পরে ফোনপে সেটা সিলেক্ট করে নেবেন পর এখানে আপনারা দিয়ে দেবেন ফোনপে হতে পারে গুগল পে হতে পারে যে ইউপিআই আইডি দিয়েছেন ওটা দিয়ে দেবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন সেটা করপরে সিম্বলভাবে আপনাদের অ্যামাউন্টই দিতে হবে যেটা আমি এখানে দশ টাকা উইথড্র করব করিম্বলভাবে কী করবেন এখান থেকে দেখবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট থাকবে বা আপনাদের হতে পারে ইউপিআই আইডি সেটা কিন্তু এরকমভাবে সিলেক্ট থাকবে যেটা আমি আপনাদের বললাম ওই নাম্বারটি দেওয়ার পর এখানে সিলেক্ট করে নেবেন করপরে এখানে নিচের দিকে উইথড্র অপশানে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলেছে এখানে আপনাদের একবারই কিন্তু করতে পারবেন এক দিনের মধ্যে এটাই আপনাদের বলেছে এবং ছ হাজার টাকায় কিন্তু আপনাদের লিমিট রয়েছে ডেলি এটা কিন্তু বলছে এবং এখানে ইয়েস অপশান আপনারা ক্লিক করবেন এখানে দেখবেন প্রসেসিং হবে এবং এটা কিন্তু উইড্রোল কিন্তু সাকসেসফুল হয়ে গেলো এটা কিন্তু চলে আসলো একটি নোটিফিকেশান বা দেখতে পারবেন এখান থেকে কিন্তু সাকসেসফুল হয়ে গেল এখান থেকে দেখবেন উইড্রোল এখানে সাকসেস দেখাচ্ছে এবং এখান থেকে কী বলছে অ্যান্ট্রন অপশানে ক্লিক করতে হবে যেহেতু আমার এস এম এস চলে আসলো আমার মোবাইলের মধ্যে যেটা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে রেখেছি সেই নাম্বারের মধ্যে কিন্তু এস চলে গেল আমার ওই টাকাটি কিন্তু চলে গিয়েছে আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে ওই থেকে টাকা তুলতে হয় সেটাই দেখিয়েছি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি